দেওয়া আছে সাসপেক্ট। সাসপেক্ট মানে সন্দেহ করা, এটাকে নাউন করব। শুধু সন্দেহ হবে নাউন, সাসপেক্টের নাউন হলো সাসপিশিয়ান, শুধু সন্দেহ। আমি বলতে পারি আই নো ইওর সাসপিশিয়ান, আমি জানি তোমার সন্দেহ, অথবা আই আন্ডারস্ট্যান্ড ইওর সাসপিশিয়ান, আমি বুঝি তোমার সন্দেহ। এরপরে দেওয়া আছে নেগলেক্ট। নেগলেক্ট মানে ঘৃণা করা, এটা মূলত ভার, এটাকে আমি করব অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হলো নেগলেক্টেড, অর্থাৎ ঘৃণিত। ঘৃণিত বললে বলতে পারি সে একজন ঘৃণিত মানুষ, হি ইজ এ নেগলেক্টেড পার্সন, হি ইজ এ নেগলেক্টেড পার্সন। এরপরে দেওয়া আছে বিউটি। বিউটি মানে সৌন্দর্য, সৌন্দর্য একটি নাউন, এটাকে ভার্ব করব, মানে সুন্দর করা করব। বিউটিফাই মানে সুন্দর করা, বিউটিফাই। আমি বলতে পারি আই ট্রাই টু বিউটিফাই মাই রুম, আমি চেষ্টা করেছিলাম বিউটিফাই করতে, সুন্দর করতে আমার রুম। এরপরে দেওয়া আছে ইজি। ইজি মানে সহজ, সহজ কোনো কিছু, অর্থাৎ এটা অ্যাডজেক্টিভ, এটা করব আমি অ্যাডভার্ব, অ্যাডভার্ব করলে এলওয়াই যোগ করব, ইজি থেকে আসবে ইজিলি। আমি বলতে পারি হি ডিড দ্য ওয়ার্ক ইজিলি, অথবা আই ডিড দ্য ওয়ার্ক ইজিলি। এরপরে দেওয়া আছে এনভিয়াস। ও ইউএস আছে, এটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড, এনভিয়াস মানে ঈর্ষান্বিত, এটাকে আমি করব নাউন, অর্থাৎ এনভিয়াসকে নাউন করব। এনভিয়াসের নাউন শুধু এনভি মানে ঈর্ষা। আমি বলবো আমি বুঝি তোমার ঈর্ষা, আই আন্ডারস্ট্যান্ড ইওর এনভি, আমি বুঝি তোমার ঈর্ষা, আই আন্ডারস্ট্যান্ড ইওর এনভি। দেওয়া আছে কমফর্ট। কমফর্ট মানে আরাম বা আয়েস, এটা একটি আরাম, এটা একটি আরাম, অর্থাৎ এটা একটা নাউন, যেহেতু একটি যোগ করা যায়। কমফর্টকে করব অ্যাডজেক্টিভ, কমফর্টের অ্যাডজেক্টিভ হলো কমফর্টেবল, অর্থাৎ আরামদায়ক। আমি বলতে পারি ইট ইজ এ কমফর্টেবল রুম, এটা একটা আরামদায়ক রুম। এরপরে দেওয়া আছে ডিউটি। ডিউটি মানে দায়িত্ব বা কর্তব্য, এটা একটা দায়িত্ব, অর্থাৎ একটি যোগ করা যায় পূর্বে, এটা আছে একটা নাউন, এটাকে অ্যাডজেক্টিভ করব, আমি বলতে পারি কর্তব্যপরায়ণ, অর্থাৎ ডিউটিফুল। ডিউটিফুল বললে হবে হি ইজ এ ডিউটিফুল পার্সন। এরপরে ডেঞ্জার। ডেঞ্জার মানে বিপদ, বিপদ মানে এটা একটা নাউন, কারণ এটা একটা বিপদ। আমি বলতে পারি যে শব্দের পূর্বে একটি দুইটি তিনটি যোগ করা যায় তাকে নাউন বলে, আমি আগেই বলছি। ডেঞ্জারের অ্যাডজেক্টিভ হলো ডেঞ্জারাস, অর্থাৎ বিপজ্জনক। আমি বলতে পারি হি ইজ এ ডেঞ্জারাস পার্সন, সে একজন ডেঞ্জারাস মানুষ। এরপরে লেখা আছে ফোর্স। ফোর্স মানে শক্তি, বল, বল, এটা একটা শক্তি, এটা একটা বল, এটা ফোর্স, এটা একটা নাউন, এটা করব আমি ভার্ব, অর্থাৎ শক্তি প্রয়োগ করা। আমি বলবো এনফোর্স, ইএন যোগ করলে অনেক ক্ষেত্রে ভার্ব সৃষ্টি হয়ে যায়, এনফোর্স যোগ। আমি বলতে পারি হি ট্রাই টু এনফোর্স মি, হি ট্রাই টু এনফোর্স মি, সে আমাকে, অর্থাৎ এনফোর্স করলো, আমাকে বল প্রয়োগ করলো, জোরাজুরি করলো, এটাই বোঝাচ্ছি। এরপরে মাঝে মাঝে কিছুটা ব্যতিক্রম আছে, একটু খেয়াল করে পড়তে হবে। যেমন এখানে লাইফ, লাইফ মানে জীবন, জীবন মানে নাউন, এটা একটা জীবন, সুন্দর জীবন, ভালো জীবন, অর্থাৎ লাইফের আগে কোনো কিছু যোগ করা যায়, এটা একটা অ্যাডজেক্টিভ, সরি, কোনো কিছু যোগ করা যায় যেহেতু এটা একটা নাউন, করবো এটাকে আমি অ্যাডজেক্টিভ। লাইফ থেকে আমি বলতে পারি লাইভলি, লাইভলি মানে প্রাণবন্ত, প্রাণবন্ত, লাইভলি এলওয়াই থাকলেও এটা অ্যাডজেক্টিভ, কারণ দোষগুণ প্রকাশ করে প্রাণবন্ত কোনো কিছু, প্রাণবন্ত আলোচনা, কোনো কিছু দোষগুণ প্রকাশ করলে সেটা অ্যাডজেক্টিভ হয়, লাইফ থেকে লাইভলি হলো অ্যাডজেক্টিভ।
আমি বলতে পারি সে একজন প্রাণবন্ত মানুষ, হি ইজ এ লাইভলি পার্সন, হি ইজ এ লাইভলি পার্সন, এটা অ্যাডভার্ব ভুলে বলবে না। এরপর লেখা আছে সাইন, সাইন মানে দস্তখত করা, করা মানে বাংলা বুঝলে এটা ভার বোঝা যায়, সাইনিং আইএনজি লাগাইলে বোঝা যায় এটা একটা ভার্ব, আইএনজি লাগাইলে কোনো কিছু হয় বোঝা গেলে এটা একটা ভার্ব, সাইন, সাইন হলো একটা ভার্ব, এটাকে নাউন করলে হবে শুধু দস্তখত মানে সিগনেচার, সিগনেচার। আমি বলবো আমার প্রয়োজন তোমার সিগনেচারের, আই নিড, আমার প্রয়োজন ইয়োর সিগনেচার, আই নিড ইয়োর সিগনেচার, আমার প্রয়োজন তোমার দস্তখতের। এরপরে লেখা আছে রেসপন্সিবিলিটি, আই টি ওয়াই থাকলে চেহারা দেখে বোঝা যায় এটা একটা নাউন, রেসপন্সিবিলিটি বাংলাও দায়িত্ব, এটা একটা দায়িত্ব, এটা একটা নাউন, এটাকে আমি করবো অ্যাডজেক্টিভ, অর্থাৎ দায়িত্বশীল মানে রেসপন্সিবল, আই ভিএলই করে ফেলব রেসপন্সিবল। আমি বলতে পারি হি ইজ এ রেসপন্সিবল পার্সন, সে একজন দায়িত্বশীল মানুষ। এরপরে লেখা আছে ইউটিলিটি, ইউটিলিটি মানে হলো অনেকটা বাংলা হলো ব্যবহার, ব্যবহার্যতা, এই ধরনের বাংলা হয় ইউটিলিটি, এটা একটা ব্যবহার, এটা একটা নাউন, এটাকে আমি করবো, এটাকে আমি ভার্ব করব, ইউটিলিটির ভার্ব হলো ইউটিলাইজ, ব্যবহার করা। আমি বলতে পারি আই ট্রাই টু ইউটিলাইজ ইট, আমি চেষ্টা করেছিলাম এটাকে ব্যবহার করতে, অথবা আই ট্রাই টু ইউটিলাইজ মাই টাইম বললে একটু সুন্দর হবে, আই ট্রাই টু ইউটিলাইজ ইট বললেও তো হবে। এরপরে লেখা আছে সিগনিফিক্যান্স, সি যুক্ত শব্দ এর নাউন, সিগনিফিক্যান্স দেওয়া আছে নাউন, এটাকে অ্যাডজেক্টিভ করব, এন্টি যোগ করে ফেলব সি বাদ দিয়ে, হয়ে যাবে সিগনিফিক্যান্ট, তাৎপর্যপূর্ণ, সিগনিফিক্যান্ট তাৎপর্যপূর্ণ। আমি বলবো ইহা একটা তাৎপর্যপূর্ণ দিন, ইট ইজ এ সিগনিফিক্যান্ট ডে, ইট ইজ এ সিগনিফিক্যান্ট ডে, এটা তাৎপর্যপূর্ণ দিন। এরপরে লেখা আছে অ্যাটেনশন, অ্যাটেনশন মানে মনোযোগ, টিআইওএন এস আই ওয়েন থাকলে নাউন হয়, এটা নাউনে আছে, এটাকে আমি করবো অ্যাডভার্ব, অ্যাডভার্ব মানে আমি বলতে পারি মানে অ্যাটেনশন থেকে নিয়ে যেতে হবে প্রথমে অ্যাডজেক্টিভে, অ্যাটেন্টিভ, অ্যাটেন্টিভ থেকে বলবো অ্যাটেন্টিভলি। এরপরে বাক্য বলবো হি ডিড দ্য ওয়ার্ক অ্যাটেন্টিভলি, সে কাজটি করেছিল মনোযোগের সহিত, হি ডিড দ্য ওয়ার্ক অ্যাটেন্টিভলি। এরপরে লেখা আছে ডেভেলপ, ডেভেলপ মানে উন্নতি করা, এটা একটা ভার্ব, যেহেতু এটার সাথে আইএনজি যোগ করা যায় সেহেতু বোঝা যায় এটা একটা একটা ভার্ব, অর্থ দেখলে তো পারবোই আমরা, এর ডেভেলপ থেকে আমরা করবো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ দুইভাবে হয়, আমি যদি বলতে পারি ডেভেলপিং মানে উন্নয়নশীল, আইএনজি যোগ করে ফেললাম, আমি বলতে পারি ইট ইজ এ ডেভেলপিং কান্ট্রি, অথবা বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি, অন্যভাবে বলা যায় ডেভেলপড মানে উন্নত, আমি বলতে পারি ইট ইজ এ ডেভেলপড কান্ট্রি, অথবা দি ইউএসএ ইজ এ ডেভেলপড কান্ট্রি। শিওর, শিওর থেকে, শিওর মানে নিশ্চিত, নিশ্চিত কোনো কিছু, নিশ্চিত কোনো কিছু মানে কোনো কিছু যোগ করা যায় সেটা একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড, যে করব ভার্ব, আমি বলতে পারি নিশ্চিত করা, সামনে ইএন যোগ করে এটা ভার্ব হয়ে যাবে এনশিওর, এনশিওর। আমি বলবো হি ট্রাইড টু এনশিওর মি, সে চেষ্টা করেছিল আমাকে নিশ্চিত করতে। হার্ম, হার্ম মানে ক্ষতি, ক্ষতি একটা ক্ষতি, ক্ষতিটা একটা নাউন, আমরা ক্ষতিকে বলবো অ্যাডজেক্টিভ করবো অ্যাডজেক্টিভ, ক্ষতির অ্যাডজেক্টিভ হলো হার্মফুল, আমি বলবো ইট ইজ এ হার্মফুল হ্যাবিট, এটা একটা ক্ষতিকারক অভ্যাস, একটু সুন্দর করে বলতে পারি স্মোকিং ইজ এ হার্মফুল হ্যাবিট। এরপরে দেওয়া আছে ডিসিশন, ডিসিশন মানে হলো সিদ্ধান্ত, এস আই ও এন আছে এটা নাউন, এটাকে করবো ভার্ব, ডিসিশনের ভার্ব হলো ডিসাইড, সিদ্ধান্ত দেয়া, ডিসাইড। আমি বলতে পারি আই ট্রাই টু ডিসাইড ইট, আমি এটা চেষ্টা করেছিলাম সিদ্ধান্ত নিতে, আই ট্রাই টু ডিসাইড ইট। এরপরে লেখা আছে ইউজুয়াল, ইউজুয়াল মানে হলো স্বাভাবিক অথবা যথারীতি, যথারীতি কোনো কিছু, যথারীতি কোনো কাজ, এল আছে এটা একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড, এটাকে অ্যাডভার্ব করবো, বলবো ইউজুয়ালি, ইউজুয়ালি, আমি বলতে পারি ইউজুয়ালি হি ডিড দ্য ওয়ার্ক, ইউজুয়ালি হি ডিড দ্য ওয়ার্ক, স্বাভাবিকভাবে সে কাজটি করে ছিল। এরপর লেখা আছে পানিশ, পানিশটারও শাস্তি দেওয়া, এটা একটা ভার্ব, আর শাস্তি দেওয়া একটা ভার্ব, আমি পানিশের নাউন হলো করতে হবে নাউন, পানিশের নাউন হলো পানিশমেন্ট,
আমি বলতে পারি আমি চাই তোমার পানিশমেন্ট, আই ওয়ান্ট ইয়ার পানিশমেন্ট, আমি চাই তোমার শাস্তি, আই ওয়ান্ট ইয়ার পানিশমেন্ট। এরপরে লেখা আছে বিলিভ, বিলিভ মানে বিশ্বাস করা, বিশ্বাস করা একটা ভার্ব, করা যেহেতু বিশ্বাস করা ভার্ব, বিলিভের নাউন হলো বিলিভ, বিলিভ মানে শুধু বিশ্বাস, বিশ্বাস বললে বলবো আমি আমি সম্মান করি, আই রেসপেক্ট ইউর বিলিভ, অর্থাৎ এই যে খাই যেটা আমি খাই তোমার ভাত খাইটা একটু চিন্তা করে বদলাইয়া ফেলবে আর কি, আমি বললাম আই রেসপেক্ট, আমি সম্মান করি তোমার বিশ্বাস, আই রেসপেক্ট ইউর বিলিভ। নলেজ হলো, এরপরে দেওয়া আছে নলেজ, নলেজটাকে আমি ভার্ব বানাবো, দেওয়া আছে নলেজটা হলো জ্ঞান, এটা একটা জ্ঞান, ভালো জ্ঞান খারাপ জ্ঞান, অর্থাৎ সামনে ভালো খারাপ একটা যোগ করা যায়, যেটা নাউন, নলেজের ভার্ব করবো, নলেজের ভার্ব শুধু ন বললেই হবে, ন মানে জানা, আমি বলি আই ট্রাই টু নো ইট, আমি এটা জানতে চেয়েছিলাম, চেষ্টা করেছিলাম, আই ট্রাই টু নো ইট। সাকসেসফুল মানে সফল, সফল ফুল আছে এটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড, এটাকে করবো অ্যাডভার্ব, সাকসেসফুল অ্যাডভার্ব সাকসেসফুলি, আমি বলবো হি ডিড দ্য ওয়ার্ক সাকসেসফুলি।